নমস্কার বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আপনার ইতিমধ্যে যে নোটিশটি চলে এসেছে আমাদের ভিলেজ প্লেস নোটিস তো দেখতে পাচ্ছেন আপনার পুলিশ ভেরিফিকেশান ফর্ম তো মাস্টলি কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে গেলে আপনার পুলিশ ভেরিফিকেশন ফর্ম লাগবে অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন তো সেখানকার একটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সেই থানার একটা পুলিশ ভেরিকেশন সার্টিফিকেট লাগবে তো আপনাদের কী কী ডকুমেন্ট করে সব কিছু বলে দেবো তো যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখিনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন লাইকও কমেন্ট অবশ্যই করুন তো চলে আসুন দেখতে পাচ্ছেন আপনার পারমেন্ট অ্যাড্রেস হোম অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস সব কিছু দিতে হবে এরপর আপনাদের রেসিডেন্স শাড়ি অ্যাড্রেস হিসেবে কিন্তু আপনার সব কিছু ডকুমেন্ট দিতে হবে তো চলে আসুন এখন তোমাদের সামনে তুলে ধরবো যে কোন পোস্টে কতগুলো নিয়োগ করা হবে তো কীভাবে নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছেন আপনার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ তরফ থেকে কিন্তু ভিলেজ পুলিশ নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছেন আপনার লাস্ট ডেট চব্বিশ বারো দুই হাজার একুশ তো চব্বিশ বারো দুই হাজার একুশের লাস্ট ডেটটি তো ফর্মটা ফিল আপ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আপনার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম পুলিশ ডিপার্টমেন্ট তো দেখতে পাচ্ছেন আপনার নোটিশ নম্বর ও মেমো নম্বর তো দেখতে পাচ্ছেন আপনার জয়েন্ট সেক্রেটারি অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সেক্রেটারি অর্থাৎ পুলিশ ডিপিমেন্টের যে জয়েন্ট সেক্রেটারি আছে তার অধীনে কিন্তু প্রত্যেক গ্রাম পঞ্চায়েত থেকে নিয়োগ করে তো দেখতে পাচ্ছেন আপনার সাবজেক্ট আমাদের কিন্তু নিয়োগ করা হবে টোটাল তিন হাজার তিনশো একান্ন জন অর্থাৎ তিন হাজার তিনশো পোস্ট ফাঁকা আছে ভিলেজ পুলিশ আন্ডার তো দেখতে পাচ্ছেন আপনার যে অর্ডার তো অর্ডারটি কিন্তু একদমই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ত্রুপ থেকে যে ওয়েস্ট বেঙ্গলের যে জয়েন্ট সেক্রেটারি আছে তার অধীনে কিন্তু একদমই নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছেন আপনার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট থেকে কিন্তু নিয়োগ করা হবে তো যেহেতু প্রত্যেক অঞ্চল থেকে নিয়োগ হবে তার জন্য কিন্তু আপনার কী ডকুমেন্ট লাগবে কীভাবে আপনার প্রসেস করা হবে সমস্ত কিছু তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো যে বেতন কতটুকু হবে আপনাদের বয়স কতটুকু লাগবে ও যোগ্যতা কীরকম লাগবে আপনাদের তো হলে এসব দেখতে পাচ্ছেন আপনার তিন হাজার তিনশো একান্ন জন থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড ফাইভ অনলি অর্থাৎ দেখতে পোস্ট ভিলেজ পুলিশ আন্ডার ওয়েস্ট বেঙ্গল থ্রুপ থেকে নেওয়া হবে তার জন্য কিন্তু আপনাদের প্রত্যেক গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছেন আপনার গ্রাম পঞ্চায়েত এরিয়া সেই প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এরিয়াতে কিন্তু নিয়োগ করা হবে তো আপনারা যারা ফর্মটা আবেদন করব তো নিচের মধ্যে ডেসক্রিপশন বক্সটি আছে কেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এখানেই সব কিছু তোমাদের সাথে তুলে রাখবো তো আপনাদের বেতন কতটুকু হবে ও কীভাবে আপনার প্রচুর যর্থাৎ নিয়োগ করা হবে সমস্ত কিছু বলে দেবো তো দেখতে পাচ্ছেন আপনার গ্রাম পঞ্চায়েত এরিয়াতে কিন্তু নিয়োগ করা হবে তো আপনাদের দেখতে পাচ্ছেন এক নম্বর তো গ্রাম পঞ্চায়েতের ইয়ে তো দু নো দেখতে পাচ্ছেন আপনার তো তিরিশ দিনে কিন্তু আপনার বাইশ দিন ডিউটি করাতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু তিনশো দশ টাকা করে প্রত্যেক দিন ডিউটি চলাকালীন কিন্তু আপনার বেতন হবে পার ডে তিনশো দশ টাকা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চোদ্দ দিনের মধ্যে আপনার ট্রেনিং হবে এরপরে জয়নিং করতে হবে তো যারা ফর্মটা আবেদন করবেন তো আপনার বয়স হতে হবে আঠারো বছর থেকে কিন্তু তিরিশ বছরের মধ্যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো কিন্তু ডকুমেন্ট আপনাদের দিতে হবে তো যারা ভিডিওটি প্রথম থেকে শেষ মুহূর্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য